গুজরাটে রামনবমীর মিছিল ঘিরে কিভাবে উত্তেজনা ছড়িয়েছিল আর এবার হুগলির রিষড়া ছবি দেখুন। সেখানেও রামনবমীর মিছিল ঘিরে উত্তেজনা ছড়ায় এবং আজ এই হুগলির রিষড়াতে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ উপস্থিত ছিলেন। ভাঙচুর, আগুন, ইটবৃষ্টি কিছুই বাদ গেল না। আবার আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠল পুলিশের ভূমিকা নিয়েও। হুগলির রিষড়ায় আজ রামনবমীর মিছিল ছিল, যে মিছিলে অংশ নিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। অভিযোগ, আচমকাই এলাকায় অশান্তি বাধে। পুলিশ এবং নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় জওয়ানরা এরপর দিলীপ ঘোষকে নিরাপদ স্থানে নিয়ে যান। ইতিমধ্যে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আমাদের প্রতিনিধি রাজশ্রী দত্তগুপ্ত এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। রাজশ্রী, আমরা দেখলাম হুগলিতে যেভাবে উত্তেজনা ছড়ালো, কিন্তু এই ঘটনা তো নতুন নয়, হাওড়াতে যেভাবে উত্তেজনা ছড়িয়েছিল, বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল, আজকের এই রামনবমীর মিছিল সেখানে উত্তেজনা এড়ানো গেল না? এটাই সবচেয়ে বড় প্রশ্ন, কারণ একদমই সত্য হাওড়ায় এই ধরনের ঘটনা ঘটেছে। রামনবমীর মিছিলকে কেন্দ্র করে দুদিন ধরে প্রায় অশান্তি চলেছে, তার ঠিক পরেই মানে অব্যবহিত পরে বলা চলে হুগলিতে আজকে এই ধরনের ঘটনা ঘটলো। এবং আবারও যেটা হচ্ছে যে পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে পড়ছে, যে কেন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে না, কেন যখন একটা রামনবমীর মিছিল হচ্ছে তখন সেটাতে যেটা নিয়ম মাফিক যে সামনে এবং পেছনে পুলিশের কর্ডন থাকা, পাশে ব্যারিকেড করে চলা, যাতে কোথাও কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় এবং কোথাও কোনো গণ্ডগোল হতে পারে কি না সেই রকম মানে খবর রাখা এবং সেই মতন পুলিশ অ্যারেঞ্জমেন্ট করা। কিন্তু এখানে তুমি ছবিতেও দেখতে পাবে কোথাও পুলিশের সেইভাবে উপস্থিতি দেখা যাচ্ছে না এবং গণ্ডগোলটা আচমকাই তৈরি হয়, অশান্তি, গণ্ডগোল, আগুন, ভাঙচুর সব কিছুই হয় এবং তারপরে পুলিশ এবং কমব্যাট ফোর্স গিয়ে উপস্থিত হয়েছে, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। কিন্তু বারবার এই প্রশ্নটা সামনে চলে আসছে যে কেন যে গণ্ডগোলপ্রবণ এলাকা হোক বা কোনো অন্য এলাকা হোক, সেখানে যখন কোনো একটা মিছিল চলছে, সেটা রাজনৈতিক হতে পারে, ধর্মীয় মিছিল হতে পারে, তার পর্যাপ্ত পুলিশি বন্দোবস্ত সেটা কেন থাকছে না, এবং না থাকার ফলে বারবার একটা অশান্তির পরিস্থিতি তৈরি হচ্ছে, যেটা কিন্তু স্বাভাবিকভাবে রাজ্যের আইন শৃঙ্খলাকে একটা প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে। এই প্রশ্নটাই উঠছে যে যেখানে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ উপস্থিত ছিলেন এবং সেখানে এইভাবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল এবং সেটাও হাওড়ায় যেভাবে রামনবমীর মিছিল ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল তার অব্যবহতি পরে বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ কি বলেছেন শোনাবো। আমার গাড়ি সামনেই শুরু হয়, আমি দাঁড়িয়ে আছি কোনো স্পটে, এখনো ইট পাথর পড়ছে, পুলিশ বোমের আওয়াজ আসছে, আমি জানি না কে কাকে বোম মারছে, বোমের আওয়াজ আসছে, আমার গাড়ির সামনেই বোম পড়লো, কারণ কে কোত্থেকে ছুঁড়ছে বুঝতে পারছি না, পুলিশ দেখছে, পুলিশের উপর ভরসা আছে, আমার মনে হয় প্রশাসন জানে, তা সত্ত্বেও ঢিলা দিয়েছে, পুলিশ বলছে এর বাইরে আমার এলাকা নয়, এখন আমরা ডেঞ্জার জোনে আছি, চারদিকে এদিক ওদিক চারদিকে ইট পড়ছে। হুগলির রিষড়ার ছবি দেখাচ্ছি, ভাঙচুর, আগুন, ইট বৃষ্টি কিছুই বাদ গেল না। হুগলির রিষড়াতে আজ রামনবমীর মিছিল ছিল, যে মিছিল ঘিরে অশান্তির ঘটনা ঘটে। আবার আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে, পুলিশের ভূমিকাও কিন্তু আবারও প্রশ্নচিহ্নের মুখে। হুগলির রিষড়ায় রামনবমীর মিছিল ছিল, যে মিছিলে অংশ নিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। অভিযোগ, যেটা আচমকাই এলাকায় অশান্তির ঘটনা ঘটে, এলাকায় অশান্তি বাধে এবং পুলিশ এবং নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় জওয়ানরা এরপর দিলীপ ঘোষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যায়। এই মুহূর্তে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে, উত্তেজনা রয়েছে। এই মুহূর্তে তৃণমূল সাংসদ শান্তনু সেন রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। শান্তনুবাবু, হুগলির রিষড়ায় আবারও আমরা দেখলাম রামনবমীর মিছিল ঘিরে উত্তেজনা ছড়ালো, কিন্তু হাওড়ায় যে ঘটনা ঘটেছিল তারপরও পুলিশ শিক্ষা নিল না, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা কেন গ্রহণ করা গেল না, আবারও এরভাবে আগুন জ্বলে বৃষ্টি হলো? না না, পুলিশ শিক্ষা নেবে মানে কি? পুলিশ কি উত্তরপ্রদেশের মতো বা গুজরাটের মতো এনকাউন্টার করে তাদেরকে মেরে দেবে, গুলি চালাবে নাকি? মানে অনুরাগ ঠাকুর বিজেপির মন্ত্রী যেরকম বলে গুলি মারো চালক, পুলিশ তাদেরকে গুলি মেরে দেবে। আমরা তো 13 সেপ্টেম্বর 2022 দেখেছি কলকাতার রাজপথে বিজেপি রাজনৈতিক কর্মসূচি করার নামে যখন দেবজিৎ চ্যাটার্জির মতো এসিপি র্যাঙ্কের পুলিশকে লাঠি দিয়ে রড দিয়ে মেরে হাত পা ভেঙে দিয়েছে, তখনও তো পুলিশ সহনশীলতা দেখিয়েছে। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তো বলেছেন যে এখানে সবারই অনুষ্ঠান করার অধিকার আছে, প্রত্যেকে অনুষ্ঠান করতে পারে, কিন্তু জনবিচ্ছিন্ন বিজেপি এই ধর্মীয় মেরুকরণের রাজনীতি থেকে সরে আসতে না পেরে রামনবমীকে কেন্দ্র করে অস্ত্রের ঝঞ্ঝানির মধ্যে দিয়ে যেভাবে উল্লাস জল্লাদের উল্লাস নৃত্য করছে, সেটা তো আমরা পরিষ্কার বুঝতে পারছি যে শান্ত বাংলাকে অশান্ত করার জন্য তারা এটা করছে। তার কারণ বাংলায় যতই শান্তি বিরাজ করবে বিজেপি তত হারিয়ে যাবে, তাই তারা অশান্তির বাতাবরণ তৈরি করে রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করে। আমরা তো দেখলাম অমিত শাহের সাথে দেখা করে
লোডশেডিং এ যেটা বিরোধী দলনেতা বললেন যে রামনবমীতে কি হয় টিভিতে দেখুন, তারপরে আমরা কি দেখলাম, হাওড়াতে পুলিশের পারমিশন ছাড়া পুলিশের নির্দিষ্ট নির্দেশিকা না মেনে রুট পরিবর্তন করে ইচ্ছাকৃত ভাবে একটা এলাকায় ঢুকে সেখানে তারা তাণ্ডব করলো। আজকেও সর্বভারতীয় বিজেপির সহ সভাপতি তিনি একই জিনিস করলেন। সুতরাং এটা তো উদ্দেশ্য প্রণোদিত ভাবে করছে বাংলাকে অশান্ত করার জন্য। এই বাংলা শান্তি বাংলা, এই বাংলা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলা, তারা যত এই জিনিস করবে। ধন্যবাদ শান্তনু বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য।